আপনারা জানেন যে গত 21 তারিখ যেটা আমরা বিএসএর আন্ডারে একটা রেপ কেস অভিযুক্ত হয়, কেসের নাম্বার হচ্ছে 79/20 আন্ডার সেকশন 340/376D আইপিসি অ্যান্ড সেকশন 4(1) অফ পক্সো অ্যাক্ট। যে ঘটনাটা হয়েছে সেই ঘটনা সম্পর্কে একটু আপনাদের অবগত করাতে চাইছি। ঘটনার যেটা প্লেস অফ অকারেন্স আমরা যেটা বলি সেটা হচ্ছে খাসিয়াবন্দ, যেটা তেজামুড়া থানা থেকে 5 কিলোমিটার সাউথ ইস্টে। এই ঘটনায় আমরা এখন পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। তবে তার গ্রেপ্তারের ঘটনার প্রসঙ্গে একটু বলে নিতে চাই যে যেদিন ঘটনাটা হয় সেটা হচ্ছে গিয়ে 21 তারিখ, সময়টা সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যে 8:30 মধ্যে, যেভাবে নথিভুক্ত করা হয়েছে এফআইআর সেটা আমি বলছি। এই ঘটনায় আমরা জানতে পারি যে এফআইআর হওয়ার ঘটনা, সেই ঘটনার এফআইআর থেকে আমরা জানতে পেরেছি যে জনৈক রূপেশ সরকার, সে এই ঘটনার একজন একিউজডও বটে, অসামিও বটে। সেই রূপেশ সরকারের একটা হেয়ার কাটিং সেলুন আছে চাকমাঘাটে, এবং সেই হেয়ার কাটিং সেলুনে সে এই এই কেসে যে অন্যান্য আসামি আছে তাদের সঙ্গেও একটা পরিচয় ডেভেলপ করে, এবং সেই পরিচয় সূত্রে রূপেশের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়, যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে তার সঙ্গে রূপেশের পরিচয় হয়। এবং পরিচয় হওয়ার পরে প্রথমে তাদের মধ্যে ফোনের মাধ্যমে চ্যাটিং হয়েছে, 10-15 দিন নিজেদের মধ্যে ওরা কথাবার্তা বলেছে। তারপর একদিন মানে ঘটনার দিন 21 তারিখে বিকাল 4:30 সময় ভিকটিম গার্ল যে আছে সে চাকমাঘাটে আসে, এবং সেখানে এই ঘটনার সঙ্গে জড়িত যে রূপেশের নাম বললো তার সঙ্গে 1.5 ঘন্টা সে কাটায়। তারপর সন্ধে 6:30 নাগাদ মেয়েটা যখন বাড়ি যেতে চায় তখন সে বেরিয়ে এসে দেখে, ওরা একটা পার্কে গেছিল, ওখান থেকে বেরিয়ে এসে দেখে যে দুটো গাড়িতে বাকি এই কেসের যারা আসামি ওরা অ্যাভেলেবল ছিল, এবং সেই ওরা তখন ওকে লিফ্ট দিতে চায় ওই মেয়েটাকে বলে যে আমরা ওকে বাড়ি পৌঁছে দেবো। এখন ইনসিডেন্টলি ওই ভিকটিম গার্ল যে সে ওদেরকে চিনতে পারে ওই আসামিদের, কারণ আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে এই কেসের একজন আসামি তার সঙ্গে তার নাম হচ্ছে কি জায়েদ মিয়া, সে জায়েদ মিয়া বাড়ি হচ্ছে গিয়ে পুশরাই পাড়া, সেই সেই গ্রামে ওই মেয়েটারও ভিকটিমটারও পারে, তো সেই হিসাবে ও চিনতে পারে। এবং তখন সে ভলান্টিয়ার করে যে না ঠিক আছে আমি আমার গ্রামের লোক আমার সঙ্গে চলে যাবো, এই বলে মেয়েটা ওদের সঙ্গে চলে যায়। তারপর সন্ধেবেলা ওদের সঙ্গে দুটো গাড়ি ছিল যারা ছিল আসামি গেছে, এদের দুটো গাড়ি ছিল, একটা গাড়িতে আসামিরা ছিল 4-5 জন, আরেকটাতে আরেকজন ছিল। তো ওরা ফাইনালি মেয়েটা, এখানে একটা বলার বিষয় হলো যে ওই যে যার সঙ্গে সে পার্কে সময় কাটিয়েছিল রূপেশ, তারপর সন্ধ্যেবেলা এক প্রায় 9:30 সময় মেয়েটা ফোন করে এবং
মহারানীপুর ইউবিআই ব্যাংকের কাছ থেকে, যেখানে নাকি ওকে ড্রপ করা হয়েছিল। অর্থাৎ এই কেসের যারা আসামি তারা ওকে ওখানে ড্রপ করে চলে যায়। তখন ওখান থেকে সে ফোন করে রূপেশকে, তখন রূপেশ ওখানে পৌঁছায়। ওখানে পৌঁছানোর পর মেয়েটাকে নিয়ে আসতে থাকে। তখন ওই মাইগঙ্গা এরিয়াতে যখন ওরা পৌঁছে, তখন গ্রামের লোকেরা জিজ্ঞাসা করে এখানে রাত্রেবেলা ট্রাইবেল নন ট্রাইবেল এরা কী করছে। তারপরে ব্যাপারটা থানাতে নিয়ে যায়, রিপোর্ট হয়। সেটা হচ্ছে কি মূল কাহিনীটা, যেটা যেটা স্টোরি আমরা পেয়েছি এখন পর্যন্ত তদন্তে, সেটা আমি বললাম। এখন যখন কেস রেজিস্ট্রেশন হয়, তারপর থেকে আমরা তদন্ত শুরু করি। ইমিডিয়েটলি আমরা রূপেশকে গ্রেপ্তার করি। রূপেশকে আমরা 22 তারিখই গ্রেপ্তার করি, যেদিন ঘটনাটা রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ কেসটা যেদিন রেজিস্ট্রেশন। তারপর আমরা এই কেসের অন্যান্য আসামি যারা আছে, জাহিদ মিয়া, আহমেদ আলী, এদের দুজনকে আমরা 24 তারিখ ঘটনা 24 তারিখে অ্যারেস্ট করি দুলন নারায়ণ থেকে, আদর্শ নামরা কেস। তারপর আমরা আমরা তদন্ত চালিয়ে যাই এবং আমরা ঘটনা তদন্ত করতে গিয়ে খোঁজ পাই যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আরও দুজন রয়েছে, যাদের নাম হলো কাশেম মিয়া এবং মনি মিয়া। এই দুজনকে আমরা খুঁজতে থাকি এবং একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে এরা আত্মগোপন করে আছে এবং আত্মগোপন করেছে যে জায়গাগুলো সম্ভাব্য জায়গা, সেই জায়গাগুলোতেও আমরা আমাদের অফিসার আমাদের টিম ছানবিন করে। এবং আমরা একটা সময় গিয়ে জানতে পারি যে যে এরা কোনো সময় রিপন মিয়া বলে একজনের সাহায্য চেয়েছিল। তো এই রিপন মিয়াকে খুঁজতে গিয়ে আমরা আরও বেশ কিছু লিঙ্ক পাই যার সঙ্গে রিপন মিয়া যোগাযোগ হয়েছে। বা আমরা এখন অবধি আমাদের তদন্তে এইটুকুনি ইয়ে করতে পেরেছি, অ্যাসার্টেন করতে পেরেছি যে আলটিমেটলি রিপন মিয়া হয়তোবা যে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, গনি এবং কাশেম মিয়া, তাদেরকে কোথাও লুকিয়ে রেখেছে বা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই কেসে এখন অবধি আমরা টোটাল 10 জনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে যারা এফআইআর নেই আছেন, এদের মধ্যে আছেন 3 জন অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, আর 2 জনকে আমরা খুঁজছি। আর এছাড়াও এই কেসে আমরা হারবারার হিসাবে যে 2 জনকে আমরা খুঁজছি তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে সেই ধরনের অভিযোগে আমরা 2 জনকে আরও হারবারার হিসাবে অ্যারেস্ট করেছি। তারা হচ্ছে লিটন মিয়া আর জাভেদ মিয়া। এরা 2জনই তুইমথু এলাকার বাসিন্দা। তারপর গতকালকে 28 তারিখ আমরা আবার সিপাহীজলা পুলিশের সাহায্য নিয়ে কিছু জায়গাতে রেড করি। করার পর আমরা আরও 4 জনকে নিয়ে আসি। তারা হচ্ছে রিপন মিয়া, আলমগীর হোসেন এবং সাদ্দাম হোসেন নামে 2জন ব্যক্তি। এদেরকে আমরা নিয়ে আসি এবং তাদেরকে এখন আমরা ইন্টারোগেশন করছি, যাতে আমরা ফার্দার এই কেসের যে বাকি 2জন আসামি আছে তাদের অবস্থান সম্পর্কে আরও কিছু তথ্য পাওয়া যায় কিনা সেটা আমরা বের করার চেষ্টা করছি। এই ঘটনার পর আমরা যেটা করা হয়, পুলিশ যেটা করে থাকে,
মেডিকেল এক্সামিনেশনে আমরা পাঠিয়েছি ভিকটিম গার্লকে, তার মেডিকেল হয়েছে, তার স্টেটমেন্ট জুডিশিয়ারি রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে।